তুমি ইনস্টাগ্রামের মধ্যে অনেকদিন ধরে রিলস ভিডিও আপলোড করছো, তবুও তোমার ইনস্টাগ্রামের রিলস ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না। কেন ভাইরাল হচ্ছে না জানো? কারণ তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে হয়তো কিছু সেটিংস ভুলভাল করা রয়েছে, কিংবা তুমি হয়তো ইনস্টাগ্রামের রিলস ভিডিও ভুলভাল নিয়মে আপলোড করো, সেই কারণে তোমার ইনস্টাগ্রামের রিলস ভিডিও একদমই ভাইরাল হচ্ছে না। বুঝতে পারলে? তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে প্রথম সেটিংস যেটা তোমার ভুল করা থাকে সেটা হচ্ছে তোমার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্ট করা নেই বলে, সেই কারণেই তোমার হয়তো রিলস ভিডিওটা ভাইরাল হচ্ছে না। তো একটা প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে করে ইনস্টাগ্রামের মধ্যে, এটা অনেক আমার কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট আসে এবং অনেক সময় জিজ্ঞাসা করে প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে করে। তো আমি একটা অনেকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটার মধ্যে বলেছিলাম যে কিভাবে তুমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্ট করবে। দেখো, সেইটা দেখেও অনেক সবাই করতে পারেনি, কিংবা এখন হয়তো নিয়মটাও পাল্টে গেছে। তো প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে করবে সেটাই আমরা প্রথমে জেনে নেবো, তারপরে আমরা সঠিক নিয়মে ইনস্টাগ্রামে রিলস ভিডিও কিভাবে আপলোড করবে। সুতরাং এই ভিডিওটা হবে প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওটাকে পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে মনোযোগ সহকারে। তো প্রথম জিনিস আমরা করে নেবো, ইনস্টাগ্রাম নিজের অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্ট করে নেবো। তো দেখতে পাচ্ছ আমি এখানে মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি এবং আমি একটা উদাহরণের জন্য একটা নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানিয়ে নিয়েছি। সেই অ্যাকাউন্টের মধ্যে আমি তোমাকে পুরোপুরি দেখাবো প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে করে। তো দেখতে পাচ্ছ আমি এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলে নিলাম, আর এটা দেখতে পাচ্ছ আমার একটা উদাহরণের জন্য একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করা আছে। তো এই অ্যাকাউন্টের মধ্যে তুমি দেখতে পাচ্ছ এখানে কমপ্লিট ইয়োর প্রোফাইল, একদম পুরো নতুন অ্যাকাউন্ট, ফ্রেশ অ্যাকাউন্ট, এর মধ্যে কোনো ছবি আপলোড করা নেই, কিচ্ছু করা নেই। ঠিক আছে, আমি হোম পেজে গেলাম, এখান থেকে গিয়ে আমাকে কি করতে হবে, প্রথমে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে প্রোফাইল অপশন আছে, এই প্রোফাইল অপশনটা সিম্পলি ক্লিক করবে। প্রোফাইল অপশনটা ক্লিক করার পর এবার কি করবে দেখো, উপরের দিকে দেখতে পাচ্ছ থ্রি লাইন অপশন আছে, এই থ্রি লাইন অপশনটা সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে মনোযোগ সহকারে দেখবে, কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশনটা সিম্পলি করবে ক্লিক। ক্লিক করে দেওয়ার পরে এবার দেখো এখানে যেটা লেখাটা আছে, এই লেখাটার মাঝখানে তুমি দেখতে পাচ্ছ ওকে অপটা অপশন এসেছে। তো ওকে অপশনটা করে নেবো, ওকে অপশনটা যে ক্লিক করে নিলাম, ক্লিক করে নেওয়ার পর এবার কি করব, ক্লিক করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবো। আসার পর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, অ্যাকাউন্ট টাইপস অ্যান্ড টুলস। হ্যাঁ, এই জিনিসটা ক্লিক করে রেখেছি, তুমি দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট টাইপস অ্যান্ড টুলস, এই অপশনটা সিম্পলি ক্লিক করে দেবে তুমি। ক্লিক করে দেওয়ার পরে এবার এখানেই সবাই ভুল করে, এখানে তুমি দেখতে পাচ্ছ সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, অ্যাড নিউ প্রফেশনাল অ্যাকাউন্ট। তো এখানে তুমি অ্যাড নিউ প্রফেশনাল অ্যাকাউন্টটা ক্লিক করবে না, এখানে ক্লিক করবে কোনটায়, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এই অপশনটা ক্লিক করবে। আমি এই অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্ট করতে চাই, যে কারণে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সবকিছু কন্টিনিউ অপশন এসছে, তো আমি এটাকে সরিয়ে সরিয়ে গিয়ে কন্টিনিউ অপশনটা ক্লিক করলাম। কন্টিনিউ অপশনটা তিন চারবার ক্লিক করতে হবে, ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে মেইন জিনিস। মেইন জিনিসটা কি, এখানে তুমি দেখ, এখানে দেখাচ্ছে হোয়াট ডিসক্রাইব ইউ, মানে এখানে মানেটা কি, এখানে মানে হচ্ছে তুমি কি, তুমি এখানে যে জিনিসটা তুমি সেই জিনিসটা সিলেক্ট করে নেবে। মানে তুমি যদি ব্লগ বানাও তো ব্লগ করে নেবে, তুমি যদি এডুকেশন মানে শিক্ষার বিষয়ে তুমি যদি কোনো ভিডিও বানাও তুমি এডুকেশন করে নেবে, তুমি যদি এডিটার তুমি যদি এডিটিং শেখাও সবাইকে তাহলে তুমি এডিটিং করে নেবে, তুমি যদি রাইটার তুমি যদি লেখক হও তাহলে তুমি লেখক করে নেবে। আর তুমি যদি এই সব কিছুর মধ্যে থেকে কিছু বুঝতে পারছো না, তুমি তাহলে ইনস্টাগ্রামের মধ্যে সিম্পলি রিলস ভিডিও আপলোড করো, ঠিক আছে, ফেস দেখিয়ে রিলস ভিডিও আপলোড করো, তাহলে তুমি কি করবে এখানে, এখানে করবে ভিডিও ক্রিয়েটর অপশনটা সিলেক্ট করে দেবে। ক্লিক সিলেক্ট করে দেওয়ার পর এখানে উপরে দেখাচ্ছে একটা জিনিস, ডিসপ্লে অন প্রোফাইল। এর মানেটা কি, ডিসপ্লে অন প্রোফাইল মানেটা হচ্ছে যে তোমার ইনস্টাগ্রামের যে ছবি লাগানো থাকে প্রোফাইল, তুমি পাশে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এর নিচে কিন্তু তুমি এখানে যেটা সিলেক্ট করেছো সেটা লেখা থাকবে। মানে আমি যেমন ভিডিও ক্রিয়েটর সিলেক্ট করেছি, ওর নিচে কিন্তু ভিডিও ক্রিয়েটার লেখাটা শো করবে, বুঝতে পারলে? তো এখানে এটা অন করে দিতে পারো, তুমি অন করে দেওয়ার পর এখানে ডান অপশনটা ক্লিক করে দেবে। ডান অপশনটা ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হবে, তুমি দেখতে পাচ্ছ। তো দেখো ডান অপশনটা ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে দুটো জিনিস এসছে, একটা হচ্ছে ক্রিয়েটার, দ্বিতীয় অপশন এসছে বিজনেস। তো অবশ্যই আমরা যেহেতু ক্রিয়েটার মানে আমরা ভিডিও বানাবো, তো অবশ্যই এখানে ক্রিয়েটার অপশনটা সিলেক্ট করবে, বিজনেস অপশনটা একদম সিলেক্ট করবে না, ক্রিয়েটার অপশনটা সিলেক্ট করবে। তো ক্রিয়েটার অপশনটা সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশনটা ক্লিক করে দেবে। নেক্সট অপশনটা ক্লিক করে দেওয়ার পর এখানে কি করবে, এখানে যে ওকে অপশনটা আছে দেখতে পাচ্ছ, এই ওকে অপশনটা সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তারপরে তো এখানে দেখতে পাচ্ছ কন্টিনিউ অপশন আছে, নট নাও অপশন আছে, তো অবশ্যই আমি নট নাও অপশনটা ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এখানেই আসে মেন বড় জিনিস, সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে এখানে ছখানা স্টেপ দিয়েছে, মানে ছখানা স্টেপ আমাকে কমপ্লিট করে নিতে হবে। কমপ্লিট করে নিলে আমার অ্যাকাউন্টটা হয়ে যাবে প্রফেশনাল অ্যাকাউন্ট, বুঝতে পারলে? তাহলে আমার ভিডিও হবে ভাইরাল। তো প্রথম অপশনটা কি, কমপ্লিট ইয়োর প্রোফাইল, তো এখানে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। তো ক্লিক করলাম এখানটা, ক্লিক করে নেওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ আমাকে একটা ছবি লাগাতে হবে, তোমার নিশ্চয়ই ছবি লাগানো আছে তো তোমাকে নিশ্চয়ই এই অপশনটা দেবে না, তো আমি এখানে ছবিটা লাগিয়ে নিই প্রথমে। তো অ্যাড এ প্রোফাইল ফটো অপশনটা ক্লিক করলাম, ক্লিক করার পর নিউ ফটো অপশনটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটা আমি এখান থেকে লাগিয়ে নিলাম।
লাগিয়ে নেওয়ার পর এটা আমার কমপ্লিট হয়ে গেল, বুঝতে পারলে? দেখতে পাচ্ছ এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এবার এখানে লিখতে বলছে বায়ো, বায়োটা লিখতে বলছে। তো এখানে বায়োটা কি লিখবে, বায়োটা তুমি যেটা লিখতে চাও সেটা অবশ্যই একটা বায়োটা লিখে নেবে। তোমাকে আমি আগের উদাহরণ দিয়েছিলাম, বায়ো তুমি যেটা দেখো যেটা তোমার টার্গেট সেটাই তুমি বায়োতে লিখবে। তো আমি এখানে লিখলাম আই অ্যাম এ ইউটিউবার, আমি এটা জাস্ট উদাহরণের জন্য লিখে নিলাম। দেখে নিলে প্রোফাইল ফটো লাগিলাম, এখানে আই এম এ ইউটিউবার লিখে নিলাম। এবার তোমার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে তুমি এখানে অ্যাড লিঙ্ক অপশনটা ক্লিক করে তুমি এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে অ্যাড করে দিতে পারো। অ্যাড করে দেওয়ার পর উপরে দেখো টিক চিহ্ন, টিক চিহ্ন অপশনটা সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর দেখো একটা স্টেপ কমপ্লিট হয়ে গেল। এবার গেট ইন্সপায়ার্ড অপশনটা ক্লিক করবে। গেট ইন্সপায়ার্ড অপশনটা ক্লিক করার পর এখানে অনেক সময় ঘাবড়ে যায়, এখানে কিছুই করতে হবে না, এখানে উপরে টিক চিহ্ন আছে টিক চিহ্নটা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার দুটো স্টেপ কমপ্লিট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ গ্রো ইয়ার অডিয়েন্স, এই স্টেপটা কমপ্লিট করার জন্য কি করতে হবে, এই স্টেপটা কমপ্লিট করার জন্য এখানে সিম্পলি ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর তুমি এখানে দেখতে পাচ্ছ যে কোনো একটা অপশনে ক্লিক করবে। তো আমি দেখলাম হোয়াটসঅ্যাপটা অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিছুই করতে হবে না, এখানে সিম্পলি ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পর তারপর এখানে টিক চিহ্ন মেরে দেবে। টিক চিহ্ন যেই করে দেবে, করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার তিনটে স্টেপ পুরোপুরি কমপ্লিট। এবার দেখতে পাচ্ছি ইন্ট্রোডিউস ইউর সেলফ, এই অপশনটা সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ক্রিয়েট এ পোস্ট, তোমাকে একটা ছবি পোস্ট করতে হবে, ঠিক আছে? তো আমি ক্রিয়েট এ পোস্ট অপশনে ক্লিক করলাম, এই ছবিটা দেখে নিলাম। দেখে নেওয়ার পর এখানে টিক করলাম। টিক করার পর এখান থেকে নিয়ে করে দিলাম, এখানে যে কোনো একটা ক্যাপশন লিখে দিলাম, এখানে যে কোনো একটা ক্যাপশন দিয়ে দেবে তুমিও, যে কোনো একটা ক্যাপশন দিয়ে দেওয়ার পর এখানে তুমি এগুলো শুধু এখানে লেখা আছে শেয়ার ইনস্টাগ্রাম টু অনলি। তুমি যদি ফেসবুকে আপলোড করতে চাই ছবিটা তো ফেসবুক হয়ে যাবে, তো শেয়ার টু ইনস্টাগ্রাম অনলি করে দিলাম। করে দেওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ এটা কমপ্লিট হয়নি, ঠিক আছে? দেখো এখানে কিন্তু ছবিটা আপলোড হয়ে গেছে, ছবিটা আপলোড হয়ে যাওয়ার পরে এখনো কিন্তু স্টেপ কমপ্লিট হয়নি। তার জন্য কি করতে হবে, তার জন্য সিম্পলি এখানে করতে হবে আবার ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর ইন্ট্রোডিউস ইউর সেলফ অপশনটা আবার ক্লিক করবে। ক্লিক করার পর ক্রিয়েট এ পোস্ট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর আবার এটাকে টিক চিহ্ন করবে। করার পর আবার এটাকে আবার এই ছবিটাকে তুমি যে ছবি পোস্ট করতে চাও সেই ছবি আবার পোস্ট করবে, বুঝতে পারলে? তো আমি এখানে আরেকটা ছবি পোস্ট করে দিলাম। পোস্ট করে দেওয়ার পর তুমি দেখতে পাচ্ছ এখানে কি কমপ্লিট হয়েছে। তো এখন আমরা দেখে নেবো, তাহলে এই ছবিটা আপলোড হয়ে গেল। এক্ষুনি আপলোড হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখনও কমপ্লিট হয়নি, ঠিক আছে? তো এটার জন্য এবার কি করতে হবে, এটার জন্য আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার ইন্ট্রোডিউস ইউর সেলফটা ক্লিক করবে। ক্লিক করার পর আবার ক্রিয়েট পোস্ট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর আবার নেক্সট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর আবার একটা ছবি আপলোড করে দেবে, বুঝতে পারলে? আবার এখান থেকে যে একটা ছবি আপলোড করলে, ছবি যে আপলোড করবে এখান থেকে, ছবি আপলোড করার পর ছবিটা আপলোড হয়ে যেতে হবে। প্রথমে ছবিটা দেখতে পাচ্ছ এখানে আবার আপলোড হয়ে গেল। আপলোড হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ তিনখানা ছবি আমরা আপলোড করে দিলাম। তিনখানা ছবি আপলোড করে দেওয়ার পর আবার প্রোফাইল অপশনটা গেলাম, তারপর এটা কাটা চিহ্নটা করলাম। করার পর দেখতে পেলে এখানে চারটে স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো তোমাকে কি করতে হবে, তিনখানা ছবি ওই স্টেপটা কমপ্লিট করার জন্য, ইন্ট্রোডিউস ইউর সেলফ ওই স্টেপটা কমপ্লিট করার জন্য তোমাকে তিনখানা ছবি আপলোড করতে হবে। তো তিনখানা ছবি আপলোড করে দেওয়ার পরেও আমার এখন দুখানা স্টেপ এখনো বাকি আছে। তো পাঁচ নম্বর যে স্টেপটা আছে সেটা হচ্ছে এক্সপ্লোর টুলস অ্যান্ড ইনসাইটস, এই অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এটা সিম্পলি টিক চিহ্নটা মেরে দেবে। টিক চিহ্নটা যদি করে দেবে, করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার এই স্টেপটা কমপ্লিট হয়ে গেল। এখানে দেখতে পাবে টেল আস ইউর গোলস, এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমার কি চাই, ইনস্টাগ্রামের মধ্যে রিচ চাই নাকি মিডিয়া এঙ্গেজমেন্ট চাই? তো অবশ্যই সবার রিচ চাই আর মিডিয়া এঙ্গেজমেন্টই চাই, এই দুটো জিনিসই তুমি ক্লিক করবে। ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তুমি বেশি কিসে কথা বলতে চাও তোমার দর্শকের সঙ্গে, অবশ্যই কমেন্টের সঙ্গে সবাই কথা বলতে চাই, তোমার যেটা অপশন তুমি সেটা করে নেবে। কমেন্ট নাহলে মেসেজ, আমি এখানে কমেন্ট করলাম। কমেন্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ সবকটা স্টেপই আমার এখানে সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল। এর মানে কি, এর মানে হয়ে গেল আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে গেল। এবার আমি যে কোনো রিলস ভিডিও আরামসে পোস্ট করতে পারি, পোস্ট করলে আমার রিলস ভিডিও ভাইরাল হওয়ার সুযোগ বেড়ে যাবে। তো এবার এখানে মেইন পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে যে প্রফেশনাল অ্যাকাউন্ট করে ফেলার পর যেমন তেমনভাবে রিলস ভিডিও আপলোড করে দিলেই কি ভাইরাল হয়ে যাবে, মোটেই ভাইরাল হবে না। তার জন্য একটা নিয়ম আছে, সেই নিয়মটা কি, তো আমি রিলস সেকশনটা যাবো। যাওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ যে কোনো আমি একটা ট্রেন্ডিং গান সিলেক্ট করে নেবো। দেখো ট্রেন্ডিং গান আমি আগে বলেছি, ট্রেন্ডিং গানের মধ্যে যেমন তেমনভাবে আপলোড করে দিলে হবে না। ট্রেন্ডিং গান তোমাকে এমন একটা খুঁজতে হবে যে গানটার মধ্যে, যে গানটা মাত্র 10 সেকেন্ডের হবে এবং সেই গানটার মধ্যে মাত্র 5000 রিলস আপলোড থাকবে, ওরকম একটা গান তোমাকে খুঁজে নিতে হবে। তো আমি ওরকম একটা গান আমি একটা খুঁজে নিই। হ্যাঁ দেখতে পাচ্ছ এই গানটা আমি পেয়ে গেছি। এই গানটার মধ্যে কতগুলো রিলস ভিডিও আপলোড আছে, 4000টা রিলস ভিডিও আপলোড আছে। তো এই গানটার মধ্যে গানটার মিউজিকটা কিন্তু অনেকটা বড়, 30 সেকেন্ডের মিউজিক, তবুও চলে যাবে কারণ এই গানটাকে আমরা অ্যাড করে 10 সেকেন্ডের করে নেবো, ঠিক আছে? তো আমরা এখান থেকে ইউজ অডিও অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এবার এখানে অনলি দিস টাইম করলাম। করার পর যে কোনো আমি একটা রিল তো আমার সামনে নিশ্চয়ই নেই এখন, তো আমি এখন ফেস দিই এখন একটা জাস্ট রিলের এক্সাম্পল শুধু বানিয়ে নেবো, ঠিক আছে? তো এই বানিয়ে নেওয়ার পর এটা নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর তো এখান থেকে আমরা নেক্সট করবো। এখান থেকে নেক্সট করে দেওয়ার পর এবার কি করবো,
দেখো নেক্সট করে দেওয়ার পর এবার এখানে কি করতে হবে, এডিট কভার। এডিট কভার অনেক সময় দেয় না, এডিট কভারটা অবশ্যই দেওয়া দরকার। দেখো এডিট কভার মানে কি, যেটা তুমি দর্শকদের দেখাতে চাও। তো আমি এখান থেকে অবশ্যই একটা, যে কোনো একটা কভার আমি যেটা ভালো লাগে সেটা আমি এখানে অ্যাড করলাম। করে দেওয়ার পর এখানে অ্যাড ফ্রম ক্যামেরা রোল বা অ্যাড ফ্রম গ্যালারি তোমার নিশ্চয়ই অপশন দেখাবে। তো অ্যাড ফ্রম ক্যামেরা রোল বা গ্যালারি একদমই করবে না, করলে তাহলে তোমার রিলস ভিডিও একদমই ভাইরাল হবে না, ঠিক আছে। ডাইরেক্ট এখান থেকে রিলসের মধ্যে থেকে কভার ফটো সিলেক্ট করে নেবে। করে নেওয়ার পর এখানে ডান অপশনটা ক্লিক করবে। ডান অপশনটা ক্লিক করার পর এবার কি করবে, একটা সুন্দর ক্যাপশন লিখবে গুগল থেকে যে কোনো একটা দেখে। আমি শুধু জাস্ট একটা উদাহরণের জন্য লিখে দিচ্ছি এক্সাম্পল, তোমাকে একটা সুন্দর ক্যাপশন কিন্তু খুঁজে নিয়ে লিখে নিতে হবে। তো আমি এখন উদাহরণের জন্য জাস্ট এক্সাম্পল লিখে দিলাম। লিখে দেওয়ার পর এবার কি করবে, এখানে একটা ইমোজি লাগাতে হবে, ঠিক আছে। যে কোনো একটা ইমোজি লাগিয়ে দেবে। ইমোজি একটা লাগালে কি হবে বলে তো, তোমার ক্যাপশনটা কিন্তু অ্যাট্রাকটিভ হবে। এরপর কি করবে, নিচের দিকে একটু সরাবে, সরানোর পর ডট দেবে, আবার নিচের দিকে সরাবে ডট দেবে, আবার নিচের দিকে সরাবে ডট দেবে, এরকমভাবে 7 বার 8 বার করবে, ঠিক আছে। আমি যেমনভাবে করছি এরকমভাবে 7 বার 8 বার ডট দিয়ে দিয়ে লিখবে। করার পর তারপরে এখানে লিখবে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগের মধ্যে কি দেবে, হ্যাশট্যাগ দেখো, হ্যাশট্যাগ যাটা কিন্তু দিয়ে দিলে হবে না, হ্যাশট্যাগ দিতে হবে ট্রেন্ডিং হ্যাশট্যাগ। যেমন হচ্ছে ইনস্টাগ্রাম রিলস, তো দেখলি ইনস্টাগ্রাম, এখানে শুধু ইনস্টাগ্রাম লিখলাম, ইনস্টাগ্রাম দেখতে এসে গেছে। ইনস্টাগ্রাম রিলস লেখার পর এখানে ইনস্টাগ্রাম রিলস লিখবে, ইনস্টাগ্রাম লিখলাম, ইনস্টাগ্রাম তারপরে লিখবো ইনস্টাগ্রাম রিলস। তুমি দেখতে পাচ্ছ এখানে ইনস্টাগ্রাম রিলস, এখানে তোমার ইনস্টাগ্রাম রিলসও চলে এসছে। এবার এখানে লিখবো ট্রেন্ডিং, TRENDING ট্রেন্ডিং। জাস্ট এই তিনটে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তোমাকে দিতে হবে 5টা হ্যাশট্যাগ। আমি এখানে জাস্ট উদাহরণের জন্য 3টে হ্যাশট্যাগ দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এরপরে কি করবে দেখো, এরপরে করবে এখানে একটা অপশন আছে অ্যাড টপিক। অ্যাড টপিক মানে কি, মানে তোমার ভিডিওর বিষয় কি, এইটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করবে। তো আমার ভিডিওর যেটা বিষয় সেটা এখান থেকে আমি সিলেক্ট করবো। তো এখান থেকে 3টে বিষয় সিলেক্ট করে নেবে। তো আমি এখানে 3টে বিষয় আমি সিলেক্ট করে নিচ্ছি। তোমার এখানে 3-4টে নিশ্চয়ই বিষয় থাকে, 3-4টে বিষয়ের মধ্যে থেকে তুমি এখানে 3-4টে বিষয় অ্যাড টপিকের মধ্যে সিলেক্ট করে নেবে। তো আমি অ্যাড টপিকের মধ্যে 1টা বিষয় সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর এবার তুমি নিশ্চয়ই রিলস ভিডিওটা আপলোড করে দেবে, ভাবছো এরপরে আপলোড করা যাবে না। এরপরে তোমাকে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিং অপশনটা যেতে হবে। অ্যাডভান্স সেটিং অপশনটা যাওয়ার পর তোমাকে এখানে করে দিতে হবে আপলোড অ্যাট হাইয়েস্ট কোয়ালিটি অপশন আছে, এই অপশনটা সবসময় অন করে রাখতে হবে, বুঝতে পারলে, অন করে রাখতে হবে সবসময়। যতবার তুমি রিলস ভিডিও আপলোড করবে ততবার তুমি অ্যাডভান্স সেটিং অপশনটা অন করে রাখবে। অন করে নেওয়ার পর এবার তুমি এখানে কি করবে, এখানে তুমি দেখতে পাচ্ছ নেক্সট অপশন আছে, নেক্সট অপশনটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ শেয়ার অপশন আছে, তো শেয়ার অপশনটা শেয়ার করবে। শেয়ার করার সঙ্গে সঙ্গে তোমার রিলস ভিডিওটা হয়ে যাবে আপলোড। তো রিলস ভিডিওটা দেখতে পাচ্ছ এখানে আপলোড হচ্ছে। আপলোড হতে হতেই তোমাকে একটা জিনিস, এখানে নিজের অ্যাকাউন্টের মধ্যে আরেকটা সেটিংস ঠিক করে নিতে হবে। সেই সেটিংসটা কি, সেই সেটিংসটা হচ্ছে যে তুমি এখানে প্রোফাইল অপশনে যাবে। প্রোফাইল অপশনে যাওয়ার পর 3-লাইন অপশনটা ক্লিক করবে। ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটা যাবে। যাওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করে আসবে। আসার পর তুমি এখানে দেখতে পাচ্ছ শেয়ারিং অ্যান্ড রিমিক্স, এই অপশনে ক্লিক করবে। দেখো ক্লিক করার আগে তোমাকে একটা জিনিস বলে দিই, এই ভিডিওটা যদি এতক্ষণ দেখছো তাহলে এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে করে দেবে অবশ্যই সাবস্ক্রাইব। তো শেয়ারিং অ্যান্ড রিমিক্স অপশনটা ক্লিক করে দেওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ যে অ্যালাও স্টোরি শেয়ারিং মেসেজ, তো অবশ্যই এটা অন করে রাখবে। উপরে দেখছে অ্যালাও পোস্ট শেয়ারিং স্টোরিজ, এটা অন করে রাখবে এখানে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ একটা অপশন অ্যালাও টু রিমিক্স, এই অপশনটা তোমাকে করে রাখবে কি, অ্যালাও অনলি পিপল ফলো রিমিক্স, এই দ্বিতীয় অপশনটা করে রাখবে। এটার মানে কি, তোমার যদি রিলস ভিডিও কেউ রিমিক্স করে তাহলে তোমাকে ফলো করতে হবে, তবেই সে রিমিক্স করতে পারবে, বুঝতে পারলে। তো এই অপশনটা করে রাখবে। করে রাখার পর এখানে দেখতে পাচ্ছ 3টে যে অপশন আছে এই অপশনটা কিন্তু সবকটা অন করে রাখবে। অন করে রাখার পর আমি যে পদ্ধতি বললাম সেই পদ্ধতিতে তুমি রিলস ভিডিওটা আপলোড করবে। আপলোড করলে তোমার রিলস ভিডিও অবশ্যই ভাইরাল হবে। আজকে তোমাকে আমি দেখিয়ে দিলাম রিলস ভিডিও ভাইরাল করার বা আপলোড করার সঠিক পদ্ধতি, আর ইনস্টাগ্রামের প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করারও সঠিক পদ্ধতি। যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে করে দেবে সাবস্ক্রাইব। দেখা হবে খুবই তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।